হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রিয় ট্রাভেল শো ট্রাভেল টিউবার নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো এই কার রেন্টাল এজেন্সি এই বিস কার এ আমরা কিভাবে গাড়িটা নিলাম সেই জিনিসটাই আসলে এই ভিডিওতে ছোট করে দেখানোর চেষ্টা করেছি। যারা থাইল্যান্ড সফর করেন বা সফরে যাবেন ভাবছেন এবং কিভাবে যাতায়াত করবেন, নিজে গাড়ি ভাড়া করে গাড়ি চালাতে চান, তাদের জন্য এটা কাজে লাগবে বলে আশা করি। তো আমাদের এই জার্নিটা ছিল আসলে নিউ ইয়ারের সময়। তো নিউ ইয়ারের সময় কিন্তু থাইল্যান্ডে সবকিছুই খুব স্কার্স থাকে, সব সার্ভিস জন্য বেশি টাকা গুনতে হয়, খাবার থেকে শুরু করে হোটেল ট্রান্সপোর্টেশন এভরিথিং। তো আমরা অনেকটা শেষ মুহূর্তে যেহেতু এই প্ল্যানটা করি যে আমরা নিউ ইয়ারে থাইল্যান্ডে থাকবো, তো আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না সুবিধা মতো গাড়ি। যেহেতু আমি সবসময় নিজে গাড়ি ড্রাইভ করতে পছন্দ করি, পাবলিক ট্রান্সপোর্টেশন আমার আসলে অতটা ভালো লাগে না। আমি লোকাল থাই যারা কার রেন্ট দেয় তাদের সাথে যোগাযোগ করে দেখলাম যে গাড়ি হয় অ্যাভেলেবল নেই বা যেটা অ্যাভেলেবল আছে খুবই হাই প্রাইস। তো আমি ইন্টারনেটের সাহায্য নিলাম। তো কার ফ্লেক্স নামে একটা ইন্টারনেট বেসড বিজনেস যারা সারা পৃথিবীতে গাড়ি রেন্টালের বিজনেস করে তাদের কাছে পৌঁছে গেলাম। তো ওরা যেটা করে, ওদের নিজেদের কোনো গাড়ি নেই, সারা পৃথিবীতে বিভিন্ন যে কার রেন্টাল এজেন্সি এদের সাথে ওদের অ্যাগ্রিমেন্ট আছে এবং ওই অ্যাগ্রিড প্রাইসে ওরা গাড়ি ভাড়া দিতে পারে এবং এখান থেকে আমার ধারণা তারা কিছু কমিশন পায়। তো ওদের ওয়েবসাইটে আমি যে গাড়িটা পেলাম হুয়াহিনে সেটা ছিল অ্যাকচুয়াল কার রেন্টাল এজেন্সির নাম ছিল বিজ কার, যেটা একটা থাই কার রেন্টাল কোম্পানি এবং মোটামুটি রিজনেবল প্রাইস। যেমন দুদিনের জন্য আমার গাড়ির ভাড়া ছিল 2300 বাথের মতো, অর্থাৎ প্রতিদিন 1150 বাথের মতো ছিল প্রতিদিন, মোটামুটি রিজনেবল। তো আমরা আসলে একটা ছোট সেডান ভাড়া করলাম, নর্মালি যেটা আমরা 1000 বা এরকম 1100-1200 বাথের মতোই হয়। তো প্রাইস ওয়াইজ ইট ওয়াজ ওকে। আইন অনুযায়ী থাইল্যান্ডে যদি আপনি গাড়ি ভাড়া করতে চান তাহলে আপনার থাই ড্রাইভার্স লাইসেন্স থাকতে হবে অথবা আপনার নিজের দেশের লাইসেন্স এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকতে হবে। তো আমার যেহেতু থাই ড্রাইভার্স লাইসেন্স ছিল এই জন্য কোনো সমস্যা হয়নি। মোরওভার আপনার কিন্তু ক্রেডিট কার্ড থাকা লাগবে, কারণ ক্রেডিট কার্ডে তারা একটা সিকিউরিটি ডিপোজিট ব্লক করে রাখবে, যেন আপনি গাড়িটা যখন ফেরত দিবেন তখন যদি গাড়ির কোনো ক্ষতি হয়ে থাকে সেটা তারা ওখান থেকে অ্যাডজাস্ট করবে, আর ক্ষতি না হলে আপনার ডিপোজিটটা ওরা রিলিজ করে দিবে। তো যাই হোক, আমরা দুই দিন গাড়িটা চালালাম, মোটামুটি গাড়িটা ভালোই ছিল, ফ্রেশ ছিল। আর হ্যাঁ, ফিউল কিন্তু আপনার কিনতে হবে, ওরা গাড়ি ফুল করে দিবে, আপনি যখন গাড়িটা ফেরত দিবেন তখন আপনি কিন্তু ফুল ট্যাঙ্ক করে ফেরত দিতে হবে, এটাই নিয়ম। অর্থাৎ যতটুকু ফুয়েল গাড়িতে থাকবে ভাড়া নেওয়ার সময়, ফেরত দেওয়ার সময়ও আপনার অতটুকু ফুয়েল আপনাকে ফেরত দিতে হবে। আর গাড়ি নেওয়ার সময় গাড়ির চারদিকে খুব ভালোভাবে চারদিকে ভিতরে স্পেয়ার অ্যাক্সেসরিজ এগুলি সব চেক করে নেবেন, কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, দাগ আছে কিনা, মিরর বাম্পার কোথাও কোনো ড্যামেজ আছে কিনা, স্পেয়ার হুইল আছে কিনা, এই জিনিসগুলি চেক করে নেবেন। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেটা তখনই ডকুমেন্ট করতে হবে, আদারওয়াইজ যখন আপনি গাড়ি ফেরত দিবেন তখন কিন্তু তারা সেটার জন্য ড্যামারেজ দাবি করতে পারে। আর হ্যাঁ, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি রেন্ট করবেন না, এটাতে অনেক ঝুঁকি আছে, আপনারা অনেক স্ক্যামের পাল্লায় পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে বড় আকারের আর্থিক ক্ষতির সম্মুখীন আপনারা হয়তো হবেন। আর গাড়ি রেন্টালের যে কাগজটা সেই কাগজটা অবশ্যই সবসময় গাড়িতে রাখবেন, কেননা থাই পুলিশ যদি থামায় তখন আপনার এই কাগজটা দেখাতে হবে। আর এই কাগজে কিন্তু রেন্টাল এজেন্সির নাম্বারও আছে, আপনি যদি কোনো বিপদে পড়েন রাস্তাঘাটে গাড়ি নিয়ে, সো আপনারা ওই নাম্বারটাতে কল করে সাহায্য চেতে পারবেন, তারা আপনার সাহায্যে এগিয়ে আসবে। তো মূলত এটাই ছিল ব্যাপার। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, থাকতেই পারে, দয়া করে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।